সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ব্রিটেনকে দায় দিয়ে রাশিয়ার হুমকি, আরো অস্ত্র অর্থ পেতে ইরানকে অভিযুক্ত করছেন জেলেনস্কি। লেকচার দেবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়ার নিষেধাজ্ঞা স্বর্ণে হাসছে তিন দেশ। নৈরাজ্যের দিকে পাকিস্তান, আলোচনার পথ খুঁজছেন ইমরান খান। করোনার নতুন ঢেউ চীনে, সপ্তাহে আক্রান্ত হবেন 6.5 কোটি। এবং ইরান ও বেলজিয়ামের মধ্যে বন্দি বিনিময়। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ব্রিটেনকে দায় দিয়ে রাশিয়ার হুমকি। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে তার পেছনে ব্রিটেনের জড়িত থাকার বিষয়টি মস্কো উড়িয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। আনাদুলু জানিয়েছে, শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কথা বলেছেন রাশিয়ার এই জ্যেষ্ঠ কূটনীতিক। জাকারোভা বলেছেন, ব্রিটিশরা যে রুশ ভূখণ্ডে ইউক্রেন সরকারের পরিচালিত সন্ত্রাসী হামলার পরিকল্পনা, আয়োজন এবং সমর্থনের অংশ সেটা আমরা বাদ দিচ্ছি না। তিনি আরো বলেন, লন্ডন ক্রমাগত কিয়েভকে অস্ত্র সরবরাহ, সামরিক কর্মীদের প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য প্রদান, নাশকতা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরামর্শ প্রদান এবং ভারতের সেনা পাঠানোর মাধ্যমে সমর্থন করে আসছে। জাকারোভা বলেন, এর আগে গত বছর কৃষ্ণ সাগরের রুশ ফ্লিটে হামলায় যুক্তরাজ্যে জড়িত থাকার বিষয়ে মস্কো নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেবোরা টোনাটকে তলব করা হয়েছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সমুদ্রে নাশকতা অভিযান পরিচালনার উদ্দেশ্যে ইউক্রেনের বিশেষ অপারেশন পরিচালনাকারী বাহিনী ইউনিটকে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে তীব্র প্রতিবাদ করেছে মস্কো। লন্ডনকে এই ধরনের কার্যকলাপে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছিল, সন্ত্রাসী হামলায় জড়িত থাকা ব্রিটিশ সহযোগীদের নির্দিষ্ট নাম দেওয়া হয়েছিল, বলেন জাকারোভা। রুশ মুখপাত্র জোর দিয়ে বলেন, যেখানে যখন প্রয়োজন সেখানে রাশিয়া উপযুক্ত প্রতিক্রিয়া দেখানোর অধিকার সংরক্ষণ করে বলে মনে করে মস্কো। লন্ডনের ধ্বংসাত্মক কার্যকলাপের পরিণতির জন্য সমস্ত দায় সম্পূর্ণভাবে এই বেপরোয়া কাজে সংগঠক এবং অপরাধীদের উপর বর্তায়, জোর দিয়ে বলেন মারিয়া জাকারোভা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকারোভা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে একটি চরম পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, সকল পরিস্থিতি সমন্বিতভাবে বিবেচনা করলে এটিকে পুড়িয়ে দেওয়া যায় না। আরো অস্ত্র অর্থ পেতে ইরানকে অভিযুক্ত করছেন জেলেনস্কি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি বলেছেন, পাশ্চাত্যের কাছ থেকে আরো বেশি অস্ত্র অর্থ পেতে ইরানের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবার অভিযোগ করেছেন, ইরান ইউক্রেন যুদ্ধে ড্রোন পাঠিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এর মাধ্যমে অন্যের মনোযোগ আকর্ষণ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর মাধ্যমে তিনি পশ্চিমাদের কাছ থেকে আরো বেশি অস্ত্র অর্থ আদায় করতে পারবেন বলে আশা করছেন। কানায়নি বলেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন তথা প্রচারযুদ্ধ চালিয়ে ইউক্রেন যুদ্ধের বাস্তবতা পাল্টে দেওয়া যাবে না। ইরান সবসময় শান্তির পক্ষে। ইরানের পক্ষ থেকে বারবারই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা হয়েছে। যুদ্ধের কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য ইরান মর্মাহত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের দাবি ও প্রমাণ বিশ্লেষণের জন্য আলোচনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও ইউক্রেন তাতে রাজি হয়নি, বিষয়টি এড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। ইরান এর আগে বহুবার বলেছে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোনো ড্রোন দেওয়া হয়নি। লেকচার দেবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে রাশিয়া। এই ঘটনায় স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর সমালোচনা করেছেন। বাইডেনের সমালোচনা করা জবাব দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে এটা রাশিয়া বেলারুশের সার্বভৌম সিদ্ধান্ত। এ নিয়ে ওয়াশিংটনের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা যে পদক্ষেপ নিয়েছি তা আন্তর্জাতিকভাবে বৈধ। রাশিয়া গত বৃহস্পতিবার জানিয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারই প্রথম বেলারুশে তারা এ ধরনের অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। রাশিয়ার এই ঘোষণার প্রতিক্রিয়া বাইডেন বলেছিলেন, এটা পুরোপুরি নেতিবাচক। তবে রাশিয়া বলছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অহেতুক লেকচার দেওয়ার কিছু নেই। রাশিয়ার নিষেধাজ্ঞা স্বর্ণে হাসছে তিন দেশ। উৎপাদন করা সোনার পাহাড় নিয়ে বড় বিপদে পড়ে যাচ্ছিল রাশিয়া।
বছর উৎপাদিত 325 টন সোনার পুরোটাই দেশের সীমানে বন্দী থাকলে বড় বিপর্যয়ে নামতে পারত রুশ অর্থনীতিতে। তবে সুকৌশলে সে বিপদ এড়িয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ, আর এতে লাভবান হয়েছে সংযুক্ত আমিরাত, চীন ও তুরস্ক। রাশিয়ার আবগারি বিভাগের বরাত দিয়ে ডয়চে ভেলে এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা নেমে আসার পর সে দেশ থেকে প্রায় 1000 সোনার চালান গেছে সংযুক্ত আরব আমিরাতে। এই সময় সেখানে রুশ সোনার আমদানি না কমে বরং বেড়েছে। নিষেধাজ্ঞা আরোপের আগের বছর অর্থাৎ 2021 সালে 74.3 টন সোনা রাশিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছে, অথচ 2022 সালে সেখানে আমদানিকৃত সোনা 1.3 টন বেড়ে হয়েছে 75.7 টন। ইউক্রেনে হামলা চালিয়ে নিষেধাজ্ঞার চাপে পড়া রাশিয়ার সোনার সবচেয়ে বড় ক্রেতা এখন সংযুক্ত আরব আমিরাত, তার ঠিক পরেই রয়েছে চীন ও তুরস্ক। 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে 2003 সালের 3 মার্চ পর্যন্ত এ দুটি দেশে 20 টন করে সোনা রপ্তানি করেছে রাশিয়া। জার্মান সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার কাস্টমস বিভাগের নথিভুক্ত তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় দেশটি নিষেধাজ্ঞা শুরুর পর থেকে যে পরিমাণ সোনা রপ্তানি করেছে তারা 99.8% গেছে উল্লেখিত তিন দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, চীন ও তুরস্কে। প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার খড়ক নেমে আসার আগে রাশিয়ার সোনা সবচেয়ে বেশি যেত ব্রিটেনে, কিন্তু পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্বের অনেক বহুজাতিক ব্যাংক, ধাতু পরিশোধন ও ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান মস্কোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। 2022 সালের 7 মার্চে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনও রাশিয়া থেকে সোনার বার আমদানি পুরোপুরি বন্ধ করে। 2022 সালের আগস্টের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপান রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। রাশিয়ার কৌশল, নিষেধাজ্ঞা শুরুর পরপরই টিকে থাকার কৌশল ঠিক করে নেয় রাশিয়া। পুতিন আক্রমণ থামাবেন না, তাই নিষেধাজ্ঞা থাকবেই। এ অবস্থায় যেসব দেশ নিষেধাজ্ঞা দেয়নি তাদের সঙ্গে আগের চেয়ে বেশি হারে সোনা রপ্তানির চেষ্টা শুরু করেন রুশ উৎপাদনকারীরা। ক্রেতাদের প্রকৃত বাজার মূল্যের চেয়ে 1% কমে ক্রয় সুযোগ দেন তারা। রাশিয়ার কৌশলকে অকার্যকর করার চেষ্টা করা হয়েছে অনেক, কিন্তু তাদের কাজ হয়নি। যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিয়েছিল তুরস্ক সংযুক্ত আরব আমিরাতকে। ওয়াশিংটন বলেছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, এমন কোন দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখলে দেশ দুটি G7 অঞ্চলের বাজারে প্রবেশাধিকার হারাবে। তবে তিন দেশের রপ্তানি অব্যাহত রাখতে পারলে উৎপাদিত সব সোনা যে রাশিয়া বিক্রি করতে পারছে বিষয়টা তেমন নয়। 2022 সালে মোট 325 টন সোনা উৎপাদন করেছে রাশিয়া, সেখান থেকে পর্যন্ত রপ্তানি হয়েছে মাত্র 116.3 টন। নৈরাজ্যের দিকে পাকিস্তান, আলোচনার পথ খুঁজছেন ইমরান খান। পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এই পরিস্থিতিতে উত্তরণে শাহবাজ শরীফের সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চান তিনি। দলের ডজনখানিক শীর্ষ নেতার পদত্যাগ এবং আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচার করা হবে। এমন পরিস্থিতিতে যখন তার উপর চাপ পড়ছে তখন আলোচনা শুরু তুললেন তিনি। শিরিন মাজারি সহ অনেক নেতা পিটিআই ছাড়ার পর দলীয় প্রধান ইমরান খান দাবি করেছেন দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। সম্প্রতি তিনি টুইটে লিখেছেন, আমরা পাকিস্তানে জোরপূর্বক বিয়ের কথা জানতাম, কিন্তু পিটিআই তে নতুন এক বিষয়ে আবির্ভূত হয়েছে জোরপূর্বক বিচ্ছেদ। গত 9 মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই কর্মী সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই সহিংসতার ঘটনায় দলটির 10,000-এর বেশি কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখন কারাগারে, 2 ডজনের বেশি নেতা চলতি সপ্তাহে দল ছেড়েছেন, আরো অনেকে ইমরানের সঙ্গ ছাড়তে পারেন। এ নিয়ে বেশি ঝামেলায় একসময় তারকা ক্রিকেটার ও পোস্টার বয় ইমরান খান, কারণ সহিংসতায় তার আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচার করা হবে বলে জানিয়েছে শরীফ সরকার। চলমান সংকটের মধ্যে শুক্রবার 26 মে ইউটিউবে লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি সরকারের সঙ্গে আলোচনা করতে চাই, কারণ বর্তমানে যা চলছে তাতে সমাধান দেখছি না, দেশ নৈরাজ্যের দিকে এগোচ্ছে। ইমরান দাবি করেন, চলমান ক্র্যাকডাউনের কারণে দলের জনপ্রিয়তা বাড়ছে, এই সংকট থেকে দেশকে উদ্ধারে শুধু আলোচনা চান বলেও মন্তব্য করেন পিটিআই চেয়ারম্যান। সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি একদমই ভালো নেই, কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতায় আরো বিপর্যয়ের দিকে যাচ্ছে পাকিস্তান। মুদ্রাস্ফীতির রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ইমরানের দলের ডজন খানেক সমর্থককে বিচারের আওতায় আনা হচ্ছে। পিটিআর অনেক সমর্থকের বাসায় তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ তার। সবদিক বিবেচনা করে দল ছাড়ার হিড়িক পড়েছে। ইমরান অভিযোগ করে বলেছেন, তাকে দুর্বল করতে এবং দল ভেঙে দেওয়ার জন্য নেতাকর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনকি তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু পিটিআর সদস্যরা বলছেন ভিন্ন কথা। স্বেচ্ছা এবং পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে দল ছাড়ার কথা জানিয়েছেন কেউ কেউ। আগামী নভেম্বরে পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির বিভিন্ন জরিপে দেখা গেছে পাকিস্তানের সব জনপ্রিয় নেতাদের মধ্যে একজন ইমরান খান। সপ্তাহ শুরুতে খান বলেছিলেন আলোচনার জন্য তিনি একটি কমিটি গঠন করবেন।
করোনার নতুন ঢেউ চীনে, সপ্তাহে আক্রান্ত হবেন 6.5 কোটি। এশিয়ার দেশ চীনে আবারও দেখা যাচ্ছে করোনা সংক্রমণের ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন আগামী জুনে দেশটির প্রতি সপ্তাহে নতুন ধরন এক্সবিভিতে 6 কোটি 50 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হতে পারেন। গত বছরের ডিসেম্বরে সাধারণ মানুষের আন্দোলনের মুখে হঠাৎ করে জিরো কোভিড নীতি প্রত্যাহারে বাধ্য হয় চীন সরকার। এছাড়া তুলে নেওয়া হয় সব বিধিনিষেধ। এসব কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পরপরই অনেকেই করোনায় আক্রান্ত হন এবং তাদের মধ্যে ইমিউনিটি সৃষ্টি হয়। তবে নতুন ধরন এক্সবিভি ইমিউনিটি ধ্বংস করে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের করোনা বিশেষজ্ঞ ঝং জানছেন গত সোমবার এক তথ্যে জানিয়েছেন, তাদের আশঙ্কা জুন থেকে প্রতি সপ্তাহে করোনা সংক্রমণ 4 কোটি থেকে বেড়ে 6 কোটি 50 লাখে পৌঁছাতে পারে। সাসেপ্টিবল এক্সপোজড ইনফেকশাস রিকভার্ড মডেলের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করে ঝং বলেছেন, কয়েকদিন পর সংক্রমণের যে ঢেউ দেখা যাবে সেটি এড়ানো খুবই কঠিন হবে। ওমিক্রনের নতুন উপকরণ মোকাবেলায় চীনে ইতিমধ্যে 2টি নতুন ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জং। এছাড়া আরো 4টি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় আছে। গত ডিসেম্বরে বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনে প্রায় 85% মানুষের করোনায় আক্রান্ত হয়েছিলেন। আশঙ্কা করা হচ্ছে ওই সময়ের পর জুনে আবারও তীব্র সংক্রমণ দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঠেকাতে এখন থেকে পদক্ষেপ নিতে হবে। ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভাইরাল ওষুধ রাখতে। ইরান ও বেলজিয়ামের মধ্যে বন্দী বিনিময়। ওমানের মধ্যস্থতায় ইরান ও বেলজিয়ামের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। এর আওতায় দাতব্য প্রতিষ্ঠানে এক কর্মীকে মুক্তি দিয়েছে তেহরান। বিনিময়ে ইরানে এক কূটনীতিককে ব্রাসেলস থেকে মুক্তি দেওয়া হয়েছে। বেলজিয়াম থেকে মুক্তি পাওয়া ইরানি কূটনীতিকের নাম আসাদুল্লাহ আসাদিক। তিনি নিজ দেশে ফিরেছেন বলে শুক্রবার 26 মে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। অপরদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো জানান দাতব্য কর্মী অলিভিয়ার ভ্যান্ডেকাস টেলে ব্রাসেলসের পথে রয়েছেন। এর আগে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মুক্তি পাওয়া 2 ব্যক্তিকে প্রথমে তেহরান ও ব্রাসেলস থেকে ওমানের রাজধানী মাস্কাটে নেওয়া হবে। সেখান থেকে তারা নিচে নিচে দেশে ফিরবেন। দাতব্য কর্মী অলিভিয়াকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছিল ইরান। চলতি বছরের জানুয়ারিতে তাকে 40 বছরের কারাদণ্ড ও 74 বেত্রাঘাতে সাজা দেন দেশটির একটি আদালত। পাশাপাশি তাকে $10 লাখ জরিমানা করা হয়। অন্যদিকে ফ্রান্সের নির্ধারিত ইরান সরকার বিরোধী একটি দলের উপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগে 2021 সালে আসাদুল্লাহ আসাদিকে বেলজিয়ামে 20 বছর কারাদণ্ডের সাজা দেওয়া হয়। যদিও তার ওই পরিকল্পনা সফল হয়নি জানিয়েছে বিভাগ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।